লোকটা ছুটকি ভাগ্নির মাম, না মামির ভাগ্নি, না না সরি সরি, ভাগ্নের মামি। কি দিল তোকে, কেমন করে তোর থোতা মুখ ভোতা করে দিচ্ছে, ঘোড়ার মতো মুখ আর লোটে ছুটকির মতো চেহারা, তোর একবারে নিগড়ে দিচ্ছে। ওরে হাতি বলেছে তোর বুকের ওপরে উঠা বসবে, তোর আবার কিসব বলেছে ফুটকি ফুটকি নিয়ে গেলে দেবে, যেটাকে বড় করার জন্য ভাগ্নের কাছে যেতি। যাই হোক, ডোন্ট মাইন্ড ডোন্ট মাইন্ড, মানে নিজের মন বড় করার জন্য যেতি ভাগ্নের কাছে, বুঝতে পারছি, দুপুরবেলা করে ডাক দিয়ে। কি দিল রে লোটে ছুটকি, কিছুদিন আগে তুই নাকি খুব লম্পজম্প করছিলিস আমাকে নিয়ে, আমার বিরুদ্ধে কি করার জন্য লোককে উস্কাচ্ছিলিস, কোথায় গেল কোথায় গেল, তোকে তো ঘুরিয়ে উল্টে জুতো মারছে রে। কীসব আবার বললো, বয়াকার বোরকে জয়াকারিস, কীসব তোকে অপমান করছে দিনের পর দিন মানুষরা, মানুষ না এগুলো তো বোন মানুষ, ডাস্টবিন থেকে উঠে আসার জিনিস। যাই হোক, ডাস্টবিনে ডাস্টবিনে এখন ভালোই মানে তর্ক বিতর্ক শুরু হয়েছে, বুঝতে পারলি কি না, কী মজা নিচ্ছি না, কী মজা নিচ্ছি, কী মজা লাগছে বলছি। এর আগেও তুই লোককে উস্কে ছিলিস না, অনেকজনকে উস্কে টুস্কে আমার বিরুদ্ধে কীসব করতে দৌড় করিয়েছিলিস, কিন্তু ঘন্টা করলি ঘন্টা করলি, আর এখনও দেখ যাকে উস্কালি সেও ঘন্টা করবে আমার, কেন বলতো, কারণ অনেক কারণ আছে এর পেছনে, গোপন অনেক কিছু রয়েছে যেগুলো তোর বোঝার বাইরে, বুঝতে পেরেছিস, তোর বোঝার বাইরে। তুই কাকে অ্যাপ্রোচ করছিলিস আমার বিরুদ্ধে দাঁড়াবার জন্যে, কাকে, যার বিরুদ্ধে এইখানে ওখানে সেখানে তিন চার জায়গাতে অনেক জায়গায় চলে গেছে কেস, অনেক কিছু কেস অনেক জায়গায় চলে গেছে, কোনো কোনো কমিশনে চলে গেছে জানিস, নখানা ভিডিও তার টেকডাউন করানো হয়েছে জানিস, ওই জন্য দেখ দু মাস আগের পর্যন্ত কমিউনিটি পোস্ট পাবি না, সবসে প্রাইভেট করে দিয়েছে, পুরনো যত গালিগালাজ করা ভিডিও সব প্রাইভেট করে দিয়েছে, আমার ছেলেকে নিয়ে বলা যেগুলো করেছিল, বুঝতে পেরেছিস তো, কেটে কী সব করবে বলেছিল, ঝুলিয়ে দেবে এই করে দেবে, সব প্রাইভেট করে দিয়েছে। তোরা হচ্ছিস এক একটা ক্রিমিনাল, তোরা হচ্ছিস নিজের লাইফেও ক্রিমিনাল, আর এই যো সোশ্যাল মিডিয়াতেও ক্রিমিনাল, সেই জন্য তোরা যাবি কোথায় মুখ খুলে, তোদের যা যা গন্ধ করে রেখেছিস ইউটিউবে তোরা যাবি কোত্থেকে, কারণ আমি তো বললাম আমার যা যা রয়েছে সব ব্যাক টু ব্যাক দেখাবো, তুই দিয়েছিস আমি দিয়েছি, তোরা করেছিস আমি দিয়েছি, ঠিক আছে, তো সব জিনিস রেডি রয়েছে। হ্যাঁ, তো বলছি কাকে ওস্কাচ্ছিলিস, সে কথা ভালো করে ধুনে দিল রে, ভালো করে ধুনে দিল তোকে একবারে, ইস লজ্জাও করে না, মুখ নিয়ে যেখানে সেখানে চলে যাস, যেখানে সেখানে চলে যাস, না তুই ঘরের না তুই ঘাটের, ঘরের তো নাই, তুই তো ভাগনা মামি, ঠিক আছে, তারপরে আর কি লাগাস জাপানি, কেরম বলছিল, আরো জোরে হিসা মারো, ঠেলা দাও বড় করে, গুতিয়ে দাও আর একটু, দাও আর একটু জোরে, ভেতরে উঁচু করে, কিসব তোকে দিল রে, কিসব দিল, যা মজা আসছে রে, যা মজা আসছে দেখে এইসব, মানে সবাই সবাইকে পরিষ্কার করার খেলা যা নেমেছিস, আমার তো অসাধারণ লাগছে। তোদেরকে এখনো বলবো, পাপের রাস্তা ছাড়, বুঝিস, পাপের রাস্তা ছাড়, ভালো রাস্তা ধর, লোকের এরম করে রক্ত চুষে আর্নিং করে সেই টাকা দেখছিস তো, একজন আর একজন দেখেছিস খেয়ে নিচ্ছে কোথায়, ডাক্তারে খেয়ে নিচ্ছে, এদিক দৌড়াচ্ছে সেদিক দৌড়াচ্ছে, সেখানে খাচ্ছে, তোর টাকাও দেয়, লোককে মিথ্যা কথা বলে বলে টাকা আর্নিং করেছিস, ডিজিটাল ভিখারি পোনা করেছিস, কে খাচ্ছে কে খাচ্ছে, গাছতলায় যাদের বসে থাকে ওই 200 টাকা দিয়ে তুই তাকে পুষে রেখেছিস, তোর অ্যাডভাইস জার্লি গার্ল, ঠিক আছে, আর তোর দিদি যেটা দিল না একখানা, তোর দিদি, বুঝতে পেরেছিস, একবার জমজ বোন, বুঝতে পেরেছিস, চেয়ারটাই ভারী, তোকে যে দিল বললে জন্মদিনের দিন ভিখারি বৃত্তি করেছিস, করেছিলিস তো, তুই তো আগের থেকেই জানতি যে গিফট আসবে, যার জন্য এত বড় ভিখারি, তুই গাড়ি পর্যন্ত নিয়ে চলে এসেছিস, তুই গাড়ি পর্যন্ত নিয়ে চলে এসেছিস, জানিস মানুষ তো দেবে কিলো কিলো, আর একটাই ভেড়া রয়েছে, ভেড়া শুধু নিচ্ছে আর কাঁধে করে দৌড় মারছে, গিফট মাথা মাথা নিচু করে দৌড়াচ্ছে, ঠিক আছে, কি জোতান জোতা লোটে তোকে বোঝায়, জোরসে মরো হৈস মরো ঠুক্ক মরো, আরো বড় করো আর একটু বড় করো, ঠিক আছে, রাত্রে ঘুম আসবে তো, রাত্রে ঘুম আসবে বলছি না, ওই জন্যে আমার বিরুদ্ধে দাঁড়াতে পারবি না, আমার বিরুদ্ধে দাঁড়াতে পারবি না, কারণ কেন বলতো, ভগবান সহায় রয়েছে আমার মাথার উপরে হাত দেওয়া রয়েছে, কারণ আমি ঠিক জায়গায় আছি, সত্যের সাথে রয়েছি, যার যার হয়ে করেছি তার হয়ে করেছি, নিজের কোনো স্বার্থ দেখে করি, তোরা স্বার্থপর, নিজেদের চ্যানেল গ্রো করার ধান্দায় তাবেদারি করে বেড়াস, নিজেদের আর্নিং করার ধান্দায় যার তার রক্ত চুষে খাস, বুঝতে পেরেছিস, তোরা হচ্ছিস এতটা নিকৃষ্টতম মাল। আর কালকে ভিডিও আসছে তোমাদের কাছে যে ওই যো ডাস্টবিন থেকে উঠে আসা দিদি, যে আজকে বড় আব্বা টাব্বা চাপ্পা করছিল, হ্যাঁ, তার ভাইয়ের বাইকের পেছনে কে বসেছিল সেটা সব প্রুফ নিয়ে আসবো, রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল, ব্যাগটা কার ছিল, সব কালকে নিয়ে আসছি তোমাদের কাছে, ঠিক আছে, অপেক্ষা করো কালকের ভিডিওর জন্য, আপাতত টাটা।